চায়না হইতে আমাদের নিজেদের ইনপুটের টোনার আমরা নিজেরাই পাইকারি এবং খুচরাই সেল করে থাকি। প্রাইস নির্ধারণ করা আছে আমাদের কাছে, সরাসরি আসলে অথবা ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দিব। অর্ডার করলে পরে 500 বা 1000 টাকা আমরা বিকাশে নেই, আচ্ছা, আর বাকি টাকাটা আমরা কন্ডিশন করে ঢাকার বাইরে পাঠাই দিই। 3 বছর যদি ওই টোনারটা নেওয়ার পরে পরে থাকে মানে নষ্ট হবে না, মেয়াদ যাবে না। হে গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু আইসিটি ভবনে, আছি হচ্ছে আলিফ কর্পোরেশনে। তো আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে ফটোকপি মেশিন এবং প্রিন্টারের টোনার দেখাবো, আর এসব কিছু দেখাবেন এবং বিস্তারিত বলবেন হচ্ছে আলিফ কর্পোরেশন থেকে আমাদের জামাল ভাইয়া। তো আমরা এখন সরাসরি চলে যাবো জামাল ভাইয়ের কাছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশটা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসছি ইন্টোর পরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার নামটা ভাইয়া? আমার নাম জামাল আহমেদ, আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আলিফ কর্পোরেশন। আচ্ছা, আপনারা কি পাইকারি টোনারগুলো সেল করেন? হ্যাঁ, হোলসেল করি আমরা, ইনপুট করি এবং হোলসেল করি আর কি। টোনার, প্রিন্টারের টোনার এবং ফটোকপি মেশিনের টোনার। আচ্ছা, এই টোনারগুলো ভাইয়া আপনারা কি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে কি টাকাটা আগে পে করতে হয়? আসলে যারা আমাদের কাছ থেকে নতুন টোনার নেবে, কেউ কোনো সময় নেয় নাই, তারা হয়তো অর্ডার করলে পরে 500 বা 1000 টাকা আমরা বিকাশে নেই, আচ্ছা, আর বাকি টাকাটা আমরা কন্ডিশন করে ঢাকার বাইরে পাঠাই দিই। আচ্ছা ভাইয়া, আর আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা ভাইয়া? শোরুমের অ্যাড্রেস হলো 4648 নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু আর্কেট, আইসিটি ভবন, এলিফ্যান্ট রোড, ঢাকা। আর আমাদের শপ নাম্বার হলো 314 এবং 15। আর আমাদের এই শোরুম আছে দুইটা, একটা হলো এই মার্কেটে আর একটা হলো মাল্টিপ্ল্যান সেন্টারে, এই দুইটা শোরুম আছে আর কি। আচ্ছা ভাইয়া, ভাই আমার দর্শক ভিউয়ার্সদেরকে আপনি টোনার সম্পর্কে একটু বিস্তারিত যদি বলতেন। প্রিন্টারের টোনার এবং ফটোকপি মেশিনের টোনার ব্যবহারের বিষয়ে কিছু নেগেটিভ এবং পজিটিভ আলোচনা করব, জানা থাকলে ব্যবহারকারী গ্রাহকগণ উপকৃত হইবেন ইনশাআল্লাহ। কিছু অসাধু ব্যবসায়ী টোনার রিফিল করে, প্যাকেটিং করে, ছিল চাপ্পর মেরে বাজারজাত করে থাকে। ঢাকা এবং ঢাকার বাইরে কিছু দোকানদার টোনারের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে উক্ত রিফিল টোনার বিক্রয় করে থাকে। কিছু অফিসিয়াল গ্রাহক টোনারের বিষয়ে পর্যাপ্ত ধারণা না থাকার কারণে উক্ত রিফিল টোনার নির্দ্বিধায় ব্যবহার করে থাকে, ফলে প্রিন্টারের স্পেয়ার পার্টস বিকল হয়ে যেতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে। যেমন প্রেশার রোলার, মাদারবোর্ড, হিটার, গিয়ার, ফিল্ম ইত্যাদি। গ্রাহক যেন দুঃখায় না পড়ে, এর পরিপ্রেক্ষিতে চায়না হইতে আমাদের নিজেদের ইনপুটের টোনার আমরা নিজেরাই পাইকারি এবং খুচরাই সেল করে থাকি। পাইকারি দামে 1 কার্টন 2 কার্টন 5 কার্টন টোনার নিলে যেভাবে গুরুত্ব আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকি, ঢাকা এবং ঢাকার বাহিরে 1 পিস টোনার নিলেও সমান গুরুত্ব দিয়ে গ্রাহকের টোনারটি পৌঁছানোর ব্যবস্থা করে থাকি। ওই ধরনের লুকবল এবং আন্তরিকতা আমাদের আছে। আমাদের প্রিন্টারের টোনার এবং ফটোকপি মেশিনের টোনার প্রাইস নির্ধারণ করা আছে আমাদের কাছে, সরাসরি আসলে অথবা ফোন করলে অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দিব। আমরা কিভাবে টোনারগুলো ডেলিভারি দিয়ে থাকি এই বিষয়টা জানুন, বিস্তারিত জানুন। ঢাকার ভিতরে আমাদের নিজস্ব সেলসম্যান দ্বারা প্রায় 1 ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি, কোনো চার্জ প্রয়োজন হয় না। এবং ঢাকার বাহিরে 64টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 12 হইতে 18 ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি। সর্বনিম্ন 1 কার্টন টোনার নিলেও আমরা হোলসেল প্রাইজে, অর্থাৎ পাইকারি প্রাইজে আমরা দিয়ে থাকি। আর অনেকে জানেন না আসলে টোনারগুলো কতদিন মেয়াদ থাকে, প্রায় 3 বছর পর্যন্ত মেয়াদ থাকে। 3 বছর যদি ওই টোনারটা নেওয়ার পরে পরে থাকে মানে নষ্ট হবে না, মেয়াদ যাবে না। আমাদের একটি ওয়েবসাইট আছে qualitytonarbd.com। ভাই আমরা তো টোনার সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম, তো ভাই আমাদের কি একটা বক্স আনবক্স করে দেখানো যাবে?
হ্যাঁ ইনশাআল্লাহ দেখানো যাবে নিয়ে আসো তো একটা কারণ নামো আচ্ছা ভাই আমরা যেটা আনবক্স করব এটা কি প্রিন্টারের না ফটোকপি মেশিনের এটা হলো প্রিন্টারের টোনার আচ্ছা আমরা এখন আনবক্সিং দেখব চায়না থেকে তো আপনাদের কাছে এরকম বক্স হয়ে আসে হ্যাঁ বক্স হয়ে আসে আমরা এখানে এনে কার্টন করা লাগে না আচ্ছা এবারে কার্টন হয়েই আসে আর কি এই যে এই যে ওকে তো দেখতে পাচ্ছেন কেউ যদি আমাদের কাছ থেকে মানে এক কার্টনও নেওয়া লাগবে না দশ পিস টোনারও যদি কেউ নেয় আচ্ছা আমরা ইম্পোর্টার হিসেবে আমরা ওই যে হোলসেল প্রাইস মানে পাইকারি প্রাইসে আমরা দিয়ে দিব আচ্ছা ভাই টোনারে তো কয়েকটা কোয়ালিটি হয় আপনাদের কাছে কি কি কোয়ালিটির টোনার পাওয়া যায় ক্যাটাগরি আছে কয়েকটা যেমন আমাদের একটা টোনার আছে 85 এ এটা হলো এসপি 1102 এই টোনারটা রিটেল প্রাইস হলো একটা আছে 700 আর একটা আছে 1100 টাকা কিন্তু যখন হোলসেল হোলসেল প্রাইসে দিব তখন প্রাইস অনেক কমে যাবে অনেক কমে যাবে হ্যাঁ আচ্ছা ওকে কত কমে যাবে এখন বলা যাবে না কাস্টমার আমাদেরকে ফোন দিলে আমরা ইনশাআল্লাহ বলে দিব বিস্তারিত আলোচনা করলাম কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ কেউ যদি ব্যবসা করতে চান মানে ঢাকার বাইরে বিভিন্ন জেলা বিভাগে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা হিসেবে আমরা যথাযথ পরামর্শ দিয়ে এবং আমরা ভালো প্রাইস দিয়ে ভালো কোয়ালিটি দিয়ে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই সেবা দেওয়ার জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও যদি করি আরও বিস্তারিত বর্ণনা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভিউয়ার্স আপনারা তো দেখেই নিলেন আলিফ কর্পোরেশনের পক্ষ থেকে জামাল ভাইয়ের মাধ্যমে আজকের হচ্ছে টোনারের ভিডিও সো যারা এগুলো পারচেজ করবেন আমরা যেহেতু ভিডিওটি প্রাইসটা মেনশন করি নাই আপনারা অবশ্যই ওনাদেরকে হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিয়ে অথবা ওনাদের শোরুমে সরাসরি এসে কিন্তু এগুলোর প্রাইস সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে ফেসবুকে দেখলেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ